কথায় বলে গাছে কাঁঠাল গোফে তেল, কিন্তু গাছে যদি কাঁঠালটাই না থাকে তাহলে কি হবে? সেই নিয়ে সিনেমা কঠল, বাংলায় কাঁঠাল। না, কাঁঠাল বলা হয়তো ঠিক হবে না, বাংলায় বললে বলতে হবে এঁচোড়, যাকে একসময় আদর করে গাছপাঁঠা বলে ডাকা হতো। নেটফ্লিক্সের এই এঁচোড় কি সুস্বাদু হলো সেই নিয়েই আমি সৃজন আজ সৃজনের পটাবলিতে আড্ডা দেব আপনার সাথে। নেটফ্লিক্সের কাঁঠাল নিয়ে বলার আগে একটা দারুণ গল্প বলে শুরু করি। গল্প নয়, নির্ভেজাল সত্যি ঘটনা। ঘটনাটা কাঁঠাল নিয়ে, তবে পাকা কাঁঠাল, এবং একটা কাঁঠাল কীভাবে আজকের রেল যাত্রাকে একটু বেশি কমফোর্টেবল করে তুলেছে সেই ঘটনা। সালটা 1909, 2 জুলাই ব্রিটিশ ভারতের ঘটনা। অখিলচন্দ্র সেন সাহেবগঞ্জ রেল ডিভিশনকে খুব কড়া করে একটা চিঠি লিখলেন। কি লেখা ছিল সেই চিঠিতে? সেই চিঠিতে অখিলবাবু জানাচ্ছেন যে আহমেদপুর স্টেশনে ট্রেন আসার পর উনি দেখেন ওনার পেট খুব চাপ দিচ্ছে, কারণ উনি প্রচুর কাঁঠাল খেয়ে এসেছেন। তো উনি নামলেন একটু হালকা হতে। এবার উনি যখন ব্যাপারটা সারছেন, সেই সময় গার্ড বাঁশি বাজিয়ে দেয় এবং ট্রেন চলতে শুরু করে। উনি তখন আর কি করবেন, এক হাতে লোটা আর অন্য হাতে ধুতি নিয়ে দৌড় লাগালেন ট্রেনটা যদি ধরা যায়। কিন্তু কপাল খারাপ, পা পিছলে পড়লেন প্ল্যাটফর্মে, আর সেখানে থাকা নারী পুরুষের সামনে ওনার আর কিছু গোপন থাকলো না, আর সেই ট্রেন চলে গেল ওনাকে আহমেদপুরে রেখে। পরের প্যারায় উনি লিখছেন, যদি কেউ এরকম বিপদে পড়ে গার্ড কি 5 মিনিট একটু দাঁড়াতে পারে না? এরকম খারাপ গার্ডের বড় সড়ো একটা ফাইন হওয়া উচিত, আর গার্ডকে ফাইন না করলে উনি খবরের কাগজে কড়া করে একটা চিঠি লিখবেন বলে ধমকিও দেন। এই চিঠি সরকার বাহাদুরকে রীতিমতো প্রভাবিত করেছিল বলাই যায়, এবং এর ফলস্বরূপ আজ আমরা ট্রেনে টয়লেট দেখতে পাই এবং আমাদের দূরপাল্লার যাত্রা অনেকটাই বেটার হয়েছে। তবে আজকের টপিক টয়লেট নয়, কাঁঠাল, নেটফ্লিক্সের কাঁঠাল। সিনেমা শুরুতে দেখা যায় পুলিশ ইন্সপেক্টর সানিয়া মালহোত্রা বুদ্ধি করে সাহস দেখিয়ে কুখ্যাত এক অপরাধীকে পাকড়াও করেন, কিন্তু ক্রেডিট নিয়ে চলে যান ওপরের পুলিশ কর্তারা। এরপর দেখা যায় স্থানীয় বিধায়কের আঙ্কেল হং প্রজাতির 2 এঁচোড় চুরি যায়, সেই এঁচোড় খোঁজার দায়িত্ব দেওয়া হয় সানিয়াকে। সানিয়ার প্রেমিক আবার তার অধীনে কাজ করেন, প্রেমিক উঁচু জাত, সানিয়া নিচু, সেই জন্য প্রেমিকের বাবার আবার বিয়েতে আপত্তি। যাই হোক, কাঁঠাল চুরির প্রথম সন্দেহ পড়ে বিধায়কের বাগানের মালির ওপরে। বিধায়কের রোলটা করেছেন বিজয়রাজ। মালির খোঁজ লাগিয়ে পুলিশ কিন্তু সহজে তাকে খুঁজে পায় না। মালিকে পাওয়া যায় পুলিশ ফাঁড়িতে, যখন সে তার হারিয়ে যাওয়া মেয়ের জন্য রিপোর্ট লেখাতে আসে। মজার ব্যাপার, সে বেশ কয়েকবার আগে এসে ফিরে গেছে। কিন্তু গল্পে উত্তর ভারতের অনেকগুলো ছোট ছোট ইস্যু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, সেটা নারী পাচারই হোক বা পণপ্রথাই হোক বা জাতপাতের সমস্যা অথবা পুলিশ বা রাজনীতির অনেক ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিক। শেষে কি মালির মেয়েকে পাওয়া গেল? এঁচোড় কি সেই চুরি করেছে? কি হলো চুরি যাওয়া এঁচোড়ের? সেসব বললে সিনেমা দেখার মজাটাই চলে যাবে, তাই সেসব আর বলছি না। শুধু এটুকুই বলবো, যদি পঞ্চায়েত ভালো লেগে থাকে, যদি সহজ সরল জীবনের গল্প দেখার ইচ্ছে থাকে, তাহলে এই সুস্বাদু এঁচোড়ের স্বাদ মুখে লেগে থাকবে অনেকদিন। আর রাজপাল যাদব, রঘুবীর যাদব, বিজয় রাজ, বিজেন্দ্র কালা, গুরপাল সিং, এনাদের মতন পোর খাওয়া অভিনেতাদের পাশাপাশি নতুনরাও খুব বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। আমি আগেও বলেছি, আমি রিভিউ করি না, তাই কোনো রেটিংও দেই না, দেবও না। তবে বলবো যে নেটফ্লিক্স থাকলে এটা দেখে ফেলুন আমার উপর ভরসা করে। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো নেটফ্লিক্সের এই কাঁঠাল, আর অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো পটাবলির এই এপিসোড। পরের এপিসোড কী নিয়ে সেটা জানতে তো সাবস্ক্রাইব আর ফলো করতেই হবে যেখানে শুনছেন এই পডকাস্ট, না করলে আপনিই মিস করবেন আমার কি। আগামী সপ্তাহে কী নিয়ে কথা বলা যায় বলুন তো, ফেসবুক ইনস্টাগ্রামে একটু জানান না প্লিজ, আমার একটু সুবিধা হয়। আপনার সাজেশন মতন কোনো একটা টপিকে কথা হবে। ততক্ষণ সবাইকে নিয়ে ভালো থাকবেন, জামাই ষষ্ঠী খুব আনন্দে কাটান, কথা হবে শিগগিরই। টাটা।